একটি প্রতিবাদ স্বরূপ গান এটা এখানে স্টেজ না আমি এখানে বয়ানের জন্য আসছি আমি আপনাদেরকে একটা ইস্তেগফারের আমল দিছি ছোট এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ফেসবুক গুরুত্বপূর্ণ না এটা ইউটিউবে শুনবেন ওইটা ওইটা ইউটিউবের জন্য এটা এই মঞ্চের জন্য না এই মঞ্চের জন্য যদি হতে হয় কলরবকে ডাকবেন এক ঘন্টা যা মঞ্চে শুনবেন তখন আমিও আসব সমস্যা নাই কিন্তু এখানে যেহেতু ওয়াজ করতে আসছি আমি একজন এখন আলোচক একজন আলেমের যেটা বলা দরকার সেটা বলছি আর শিল্পী হইলে যেটা বলা দরকার ওই স্টেজ করবেন ওখানে সেটা বলবো কি ঠিক না এজন্য ময়দানকে একসঙ্গে করবেন না সেই গত কয়েকদিন আগেও এই কথা বলতে যায় বিপদে পড়ছি বহুত এমন ভাবে বিপদে আর এই দেশের কিছু ইমানদার ভাইরা আছে এমন গালিগালাজ পারে এটা গালিগালাজ যে এক নাম্বার যেখানে দরকার বাস গালি একটা দিয়ে দিবে আমি বলছি কি আর এরা ছড়াইলো কি আমি বলছি ভাই ওই জায়গায় একই অবস্থা হইছে ফেসবুক শুনতে চাইছে তাই আমি বলছি ভাই যেই গজলটা শুনতে যাচ্ছেন এটা রুহের খোরাক না আমি আপনাদেরকে শোনাবো তবে কি যেটা রুহের খোরাক ওইটা ওইটা বলে আমি একটা ইশকের গজল গাইছি আর ওই আগে পরে বাদ দিয়ে আমি বলে বলছি গজল রুহের খোরাক না কারণ আমার ইচ্ছা মতো গালি গালাজ গজলের মহব্বত আপনাদের থেকে আমার কম আমি 20 বছর গজলের সঙ্গে জড়িত আইনউদ্দিন আজাদ যখন আছে রহমতুল্লাহ আলাইহি উনার থেকে নিয়ে এই পর্যন্ত এখন কলরবের পরিচালক তা আপনাদের থেকে তো আমার সঙ্গীতের মহব্বত কম না আমি এই পথে যত কষ্ট করছি আপনারা চিন্তাও করতে পারবেন না কিন্তু আমি আবেগের ঠেলা বিবেক হারাবো না হযরত শায়খ এখানে উপস্থিত আছেন ওনাদের সামনে এখন কথা বলতেছি এটাও একটা বেয়াদবি এইজন্য যতটুকু বলার আর মাইকের যেই হালত এরপরে যে গাইছি ভাই শুকরিয়া করেন ভালোমতো যদি আয়োজন করতে পারেন করবেন মন ভরে বলবো মন ভরে শোনাবো আর আয়োজন দুর্বল হবে ভাই কিচ্ছু করেন নাই আমি আমার গলা বাঁচায় কথা বলবো বাস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন তো বর্তমানে দ্রব্যমূল্যের দাম বেশি না কম বেতন কি বাড়ছে উচিত ছিল দ্রব্যমূল্যের দাম কমা বেতন বাড়া যেহেতু যেটা দাম বাড়ছে আর যেটা বাড়ে নাই তার মানে বুঝতে হবে যেটা বাড়ানোর দরকার ছিল ওইটা বাড়ায় নাই যেটা কমানোর দরকার ছিল ওইটা কমায় নাই তার মানে আল্লাহ পাক খুশি না রাগ হাল্লা সাখাতুল্লাহ বান্দার গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগকে বাড়ায় দেন ক্রোধ হয়ে যায় রেগে যান বর্তমান সময়ে দুর্ভিক্ষ মহামারী আইলা যা কিছু বলেন এই সব কিছু আল্লাহ পাকের রাগের সবচেয়ে বড় আলামত কারণ আমরা গুনাহকে গুনাহ মনে করতেছি না আমরা বোরকার ভিতরে গুনাহ করতেছি আমরা চুপি পাঞ্জাবি জুব্বার ভিতরে গুনাহ করতেছি আমাদের উপরে এক রকম ভিতরে আরেক রকম আমরা উপরে দেখাচ্ছি আমি অনেক বড় বুজুর্গ কিন্তু ভিতরে আমার মতো খারাপ আর কেউ নাই এই গোপন গুনাহ মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয় গোপন গুনাহ মানুষকে কুফরের দিকে নিয়ে যায় এজন্য আল্লাহ পাক শয়তানের উদাহরণ দিয়ে এমনি বলেন কামাসালিস শাইতান ইদ ক্বালা লিল ইনসানি কুফর শয়তানের উদাহরণই হলো বান্দাকে কুফরি করায় দেয় নেক্সট সুরত দিয়া একটু একটু করে শুরু করে করতে 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 কুফরি যখন করে তখন শয়তান বলে ইন্নি বারি উম্মিনকা ইন্নি আখাফুল্লাহ আমি তো আল্লাহকে ভয় পাই তোমাকে তো আমি চিনি না শয়তান গুনাহ করায় তারপরে এখান থেকে দৌড়ায় এজন্য গুনাহ যেন আমরা না করি গুনাহ থেকে বাঁচার জন্য নফসকে ঠিক রাখার জন্য নফসের যে খাবার আছে ওইটা দেওয়া দরকার নফসের খাবার কি জিকির জোরে বলেন কি জিকির জবান দিয়া যতক্ষণ গুনাহ করবেন গুনাহ না করে নফসকে খাবার দেন সময় আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সময় আছে আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার বান্দার গুনাহ মাফ করে ইস্তিগফার বান্দাকে রিজিকের অভাব দূর করে ইস্তিগফার বান্দাকে বিপদ থেকে হেফাজত করে ইস্তিগফার বান্দাকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে একটা আমল ইস্তিগফার শুধু একটু বলবেন আস্তাগফিরুল্লাহ বাস আর কিছু না সময় লাগছে টাকা খরচ হইছে ইস্তিগফার এমন একটা আমল যে আমল বান্দার গুনাহ মাফ করে যে আমল বান্দার রিজিকের অভাব দূর করে দুর্ভিক্ষ আসতেছে টেনশন নাই ইস্তিগফারের আমল বাড়ায় দেন আল্লাহ আপনাকে না খারাপ করবেন ইনশাআল্লাহ এই ইয়াকিন আছে তো ইনশাআল্লাহ আপনাদের
এই যে ভাঙা ভাঙা গলায় কথাগুলো বললাম একটা মানুষ যদি আজকে এখান থেকে ইস্তেগফার শিখে বাসা পর্যন্ত যায় দিনের বেলা আসলেন ব্যবসাবাড়িতে যে বসলেও তো আপনার লাভ হইতো 2 টাকা চাকরি করতে গেলে 2 টাকা পাইতেন চার দোকানে বসলে 2 টাকা বা ইনকাম করতে পারতেন ইনকাম বাদ দিয়ে এখানে আসলেন বসলেন 2টা কথা শুনলেন এটা যদি কেউ মানতে পারেন ইনশাআল্লাহ কামিয়াবি আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুক বলেন আমিন নারায়ে তাকবীর হয় নাই জবান খুলে নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর মুফতি আলী হাসান ওসামা সাহেবের আগমন নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ বাংলাদেশের অন্যতম আলেমে দ্বীন যুবকদের কর্ণধার আমাদের দেশের গর্ব ইনারা হচ্ছে আমাদের দেশের গর্ব ইনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির উন্নতির জন্য আল্লাহ পাক যেন নেক হায়াতে তাইয়বা দান করে বলেন আমিন চিনেন তো আপনারা সবাই না উনাকে চিনে না বাংলাদেশে কেউ নাই আলহামদুলিল্লাহ খুব গুরুত্বপূর্ণ কথা বলবেন আমার মতো সুর দিতে পারবেন না কিন্তু আমার চাইতে এলেমওয়ালা কথা দিবেন ইনশাআল্লাহ আপনারা তো ভাই যাদের সুর আছে এদের পাগল এজন্য আমি মাঝে মাঝে বলি যে বেশি বেশি দ্বীনওয়ালা এলেমওয়ালা বক্তাদের দরকার আছে ঠিক না আমরা এই কারণে আমি আজকে আপনাদেরকে সুর দেই নাই কেন যে আপনারা পরে যেটা শুনবেন এর চাইতে ভালোটা শুনবেন যেন আপনারা সুরের পিছনে না ডুবেন আপনারা দোয়া করবেন হযরত আল্লামা শেখ আলী হাসান ওসামা দামাত বরকাতহুমকে আল্লাহ পাক যেন দ্বীনের খেদমত হিসেবে খাদেম হিসেবে খেদমত করার তৌফিক দান করে গুরুত্বপূর্ণ কথা শুনবেন ইনশাআল্লাহ যেভাবে ওনারা আপনাদেরকে রাহবার হিসেবে পথ দেখিয়ে যান সেই পথে চলার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অপসংস্কৃতির বিরুদ্ধে চর্চা এই চর্চা করতে যে কখনো হাম কখনো নাত কখনো দেশাত্মবোধক কখনো সামাজিক কখনো বিপ্লবী অথবা কখনো প্রতিবাদ শুরু আপনারা যেটা আবেদন করতেছেন ওটি হচ্ছে অপসংস্কৃতির বিরুদ্ধে একটি প্রতিবাদ স্বরূপ গান এটা এখানে স্টেজ না আমি এখানে বয়ানের জন্য আসছি আমি আপনাদেরকে একটা ইস্তেগফারের আমল দিছি ছোট্ট এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ফেসবুক গুরুত্বপূর্ণ না ওটা ইউটিউবে শুনবেন ওটা ইউটিউবের জন্য এটা এই মঞ্চের জন্য না এই মঞ্চের জন্য যদি হতে হয় কলরবকে ডাকবেন এক ঘন্টা যা মঞ্চে শুনবেন তখন আমিও আসবো সমস্যা নাই কিন্তু এখানে যেহেতু ওয়াজ করতে আসছি আমি একজন এখন আলোচক একজন আলেম একজন আলেমের যেটা বলা দরকার সেটা বলছি আর শিল্পী হইলে যেটা বলা দরকার ওই স্টেজ করবেন ওখানে সেটা বলবো কি ঠিক না এই জন্য ময়দানকে একসঙ্গে করবেন না সেই গত কয়েকদিন আগেও এই কথা বলতে যায় বিপদে পড়ছি বহুত এমন ভাবে বিপদে আর এদেশের কিছু ইমানদার ভাইরা আছে এমন গালিগালাজ পারে এরা গালিগালাজে এক নম্বর যেখানে দরকার বাস গালি একটা দিয়ে দিবে আমি বলছি কি আর এরা সরাইলো কি আমি বলছি ভাই ওই জায়গায় একই অবস্থা হয়েছে ফেসবুক শুনতে চাইছে তাই আমি বলছি ভাই যেই গজলটা শুনতে চাচ্ছেন এটা রুহের খোরাক না আমি আপনাদেরকে শোনাবো তবে কি যেটা রুহের খোরাক ওইটা ওইটা বলে আমি একটা এশকের গজল গাইছি আর ওই আগে পরে বাদ দিয়ে আমি বলে বলছি গজল রুহের খোরাক না কারণ আমার ইচ্ছা মতো গালি গালাস গজলের মহব্বত আপনাদের থেকে আমার কম আমি 20 বছর গজলের সঙ্গে জড়িত আইনউদ্দিন আজাদ যখন আছে রহমতুল্লাহ আলাই উনার থেকে নিয়ে এই পর্যন্ত এখন কলরবের পরিচালক তা আপনাদের থেকে তো আমার সঙ্গীতের মহব্বত কম না আমি এই পথে যত কষ্ট করছি আপনারা চিন্তাও করতে পারবেন না কিন্তু আমি আবেগের ঠেলা বিবেক হারাবো না হযরত শায়খ এখানে উপস্থিত আছেন ওনাদের সামনে এখন কথা বলতেছি এটাও একটা বেয়াদবি এই জন্য যতটুকু বলার আর মাইকের যেই হালত এরপরে যে গাইছি ভাই শুক্রিয়া করেন ভালো মতো যদি আয়োজন করতে পারেন করবেন মন ভরে বলবো মন ভরে শোনাবো আর আয়োজন দুর্বল হবে ভাই কিচ্ছু করেন নাই আমি আমার গলা বাঁচায় কথা বলবো বাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সেগুলো আমার করার তৌফিক দান করে আল্লাহ পাক